জেনিকে একটা বল এনে দিয়েছিলাম, বেশিক্ষণ হয়নি, 5-10 মিনিট হয়েছে, তার মধ্যে ওর বলটা এরকম করে ফেলেছে। আর এখন এরকম শুয়ে শুয়ে, বিছানার উপর শুয়ে শুয়ে সেই বলটা নিয়ে কামড়ে যাচ্ছে কন্টিনিউ। দে আমার একটু, দে না আমার একটু, দিবি, দে না আমার একটু, দে না দে না, খেয়ে দি তোর সাথে, আমি ছুটে দেবো তুই নিয়ে আসবি। না কি করেছে, ক মিনিট হয়েছে জেনি, বলটা দিয়েছি তোমায়। হুম, এই যে তো মুখে ধরে নিয়ে বসে থাকলে আনন্দ না খেললে আনন্দ, কিরে দে, এটা কিরে মুখ করে রেখেছো তুমি, ছাড়ো। ওই দেখো এরমভাবে শুয়ে রয়েছে। হুম, তো কেমন লাগছে দেখতে তোকে, ছেড়ে যাও, আমি তাহলে একটু নিই, চোখটা দেখো, চোখটা করছে দেখো, নিই তাহলে আমি, ওই দেখো ওই দেখো, দেখেছো কিরকম হিংসুটে, এই তোকে বলটা এনে দিয়েছে কে? হ্যাঁ আমিই তো এনে দিয়েছি নাকি, হ্যাঁ তা আমাকে দিচ্ছিস না কেন একটু, এটা আর বলনি, এবার এটা গোল থেকে চৌকো হয়ে যাবে আস্তে আস্তে, আর আমি ভিডিও করছি বলে লজ্জায় উনি মুখ দেখাতে পারছেন না। সত্যি কথা বলে দিচ্ছি তো, যে বল এনে দিলে বল নিয়ে আমার সাথে একবার দুবার খেলে তারপর এরকমভাবে নিজে নিয়ে কামড়ায়, আর দেয় না আমাকে। হাসছো কেন, হাসছো কেন, আবার লোকে কিন্তু খুব বাজে কুকুর বলবে, খুব বাজে কুকুর বলবে কিন্তু জেনি তোমাকে, তুমি চাও তোমাকে বাজে কুকুর বলুক না ভালো কুকুর বলুক, তুমি গুড গার্ল না ব্যাড গার্ল, তুমি খেকি মুখ করো কেন সবসময় আমাকে, যত খেকি মুখ আমার সামনে একদম দেবো বের করে রাস্তায়, দেখবি তখন রাস্তাতে দাদাগুলো দাদা দিদিগুলোর সামনে দেখ কত খেকি মুখ করতে পারিস, আমি দেখবো, আমার ভালো পেয়ে খালি আমাকে খেকি মুখ। এই যে যে যখন থেকে এসেছি তখন থেকে ওইটাই করে যাচ্ছে, বাবা বাবা রে, একদিন রাগ বলটাকে অন্তত, এই জেনি ভ্যানিশ, বল কই গেল, কই গেল বল, কই গেল বলটা, কে নেবে কে নেবে, 1 2 আপ আপ, ওকে এ গুড গার্ল, স্পিক, ভেরি গুড, ওকে আসো আসো, নামো আসো, এখানে ছুড়ে দেবো, আসো, আই রেডি, 1 2 আই, হ্যাঁ দাদা তোকে লাইট জ্বালিয়ে নি, 1 2 দাও, আবার কি বসে বসে কামড়াও, ওই দিন ও খেলবে না, এখনো নেবে নিয়ে বসে বসে ওটাকে কামড়ে নষ্ট করবে, তাই কর তাই কর, চুপুচু কুচু পুচু কুচু জুচু পুচু কুচু পুচু কুচু, না কান ধরে মুলে দেওয়া উচিত, কান ধরে,